বর্তমান ভারতে কে কোন পদে রয়েছে, চলো এক নিমেষে জেনে নেওয়া যাক। বর্তমান ভারতের রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। বর্তমানে তিনি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। ভারতের একজন রাষ্ট্রপতি তার পদে 5 বছরের জন্য কার্যভার নিয়ন্ত্রণ করতে পারেন এবং 5 বছর পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। বর্তমানে একজন রাষ্ট্রপতির মাসিক বেতন হল প্রায় 5 লাখ টাকা। বর্তমানে উপরাষ্ট্রপতি হলেন ভেঙ্কাইয়া নাইডু। বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন এন ভি রামানা। মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুশীল চন্দ্র। রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস। সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে। নৌসেনাপ্রধান হলেন অ্যাডমিরাল হরিকুমার। ডিআরডিওর চেয়ারম্যান হলেন সতীশ রেড্ডি। ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ। ইউপিএসসির চেয়ারম্যান হলেন ডক্টর মনোজ সোনি। এসএসসির চেয়ারম্যান হলেন এস কিশোর। এলআইসির চেয়ারম্যান হলেন এম আর কুমার।